हेलो फ्रेंड, আমি দীপান্বিতা। দীপান্বিতাস কিচেনে আজকে রেডি হচ্ছে চিকেন মুইটা। তো তার জন্য আমি চিকেনটাকে একদম কিমা করে রেখেছি। তারপর এটা পেঁয়াজ কুচি দিয়ে, নুন হলুদ আদা বাটা, রসুন বাটা আর একটু চিনি দিয়ে এটা মেখে রেখেছি ভালো করে। তারপর এইভাবে এটা মুইটাটা বানাতে হবে। এইভাবে একটু সর্ষের তেল হাতে মেখে নিয়ে তারপর এটা রেডি করতে হবে। করে আগেই দেখুন আমি জলের মধ্যে তিনটে মুইঠা বানিয়েছি। এভাবে এইভাবে করে বানিয়ে বানিয়ে হাতের মধ্যে এটা জলে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্য। কিন্তু আমি এর মধ্যে কিচ্ছু দিইনি, শুধু চিকেন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, নুন হলুদ দিয়ে এইভাবে মুইঠাগুলো রেডি করে নেব। আমার এই মুইঠাগুলো রেডি হয়ে গেছে, চিকেন মুইঠা। এরপর আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়েই আমি এটা ফ্রাই করব। হালকা একটু ফ্রাই করে তারপর এটা আপনারা চাইলে গ্রেভিও বানাতে পারেন, বা এমনি স্যালাড দিয়ে স্ন্যাক্সের মতনও খেতে পারেন। তবে আমি এটা যেহেতু মুইঠা রেডি করেছি, তো সেই জন্য আমি এটা ফ্রাই করার পর গ্রেভি রেডি করব। ওটা আমার থার্ড স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, এবং এরপরে থার্ড স্টেপ যাব। দেখুন ফ্রাই করতে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এটা জাস্ট একটু লাল লাল হবে, তারপর আমি এটা উঠিয়ে নেব, তারপর গ্রেভি রেডি করব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমার ফুল ভিডিও ওয়াচ করুন। এবং আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটি অবশ্যই প্রেস করবেন, যাতে সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবং আরেকটা সাইড আমি একটু ভাজবো, অল্প একটু ভাজবো, যাতে বেশি এটা যদি ফ্রাই করা হয় তাহলে এটা শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় শক্ত হয়ে যাবে। তো সেই জন্য হালকা জাস্ট এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মেখে উঠিয়ে নেবো এর থেকে। দেখুন আমার এগুলো ফ্রাই করে রেডি হয়ে গেছে। এরপর আমি এটা এইভাবে রেখে একটু ঠান্ডা করে তারপর গ্রেভি রেডি করব। এটা আমার থার্ড স্টেপ। তো আমার সঙ্গে থাকুন, আমার ফুল ভিডিওটা ওয়াচ করুন, আমি কী কী দিয়ে গ্রেভি রেডি করছি সেটা দেখতে থাকুন। ওইখান থেকে আমি একটু তেল কমিয়ে নিয়েছি। হ্যাঁ, তারপর এখানে 2 টিস্পুন তেল নিয়েছি রিফাইন অয়েলি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। দেখছেন এর মধ্যে আমার পেঁয়াজ কুচিগুলোও ভেসে রয়েছে। তো আমি এর মধ্যে এটা আবার গ্যাসটা অন করব। আমি গ্যাসটা অন করলাম, এরপর তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, বড় পেঁয়াজ কুচি, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এবং হালকা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা ইউজ করব। এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং হলুদ 1/2 টিস্পুন আর স্বাদ মতো আন্দাজ মতো নুন দিয়ে এরপর আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। এই কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু ধনে গুঁড়ো অ্যাড করব। আমি আপনারা চাইলে এই গ্রেভিটাকে একটু ঠিক করবার জন্য পেঁয়াজ বাটা ইউজ করতে পারেন। আমি একটুখানি জাস্ট 1 চামচ পেঁয়াজ বাটা ইউজ করব। এগুলো আগে ভালো করে কষিয়ে নিয়ে এই সময় আমি গ্যাসের আঁচটা মিডিয়াম লোতে করে রাখব, নাহলে এই মশলাটা কষানোর পর ছিটে আসতে পারে। একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য, মাঝে মাঝে খুলেও দেখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবং আমি এর মধ্যে একটু টমেটো কেচাপ আর 2 কাঁচা লঙ্কা ইউজ করেছি। আপনারা চাইলে টমেটো বাটা ইউজ করতে পারেন। আমি এখানে কেচাপ দিয়েছি যাতে আরও স্বাদটা খুব সুন্দর হয়, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে, আর ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝালটা ইউজ করবেন।
আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। আর এটা যেহেতু ডিনারের রেসিপি সেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিইনি, কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা ইউজ করলাম। ঝালটা আর নুনটা আপনাদের স্বাদ মতন ইউজ করবেন। আর এখানে টমেটো কেচাপ দেওয়াতে দেখুন মশলার কালারটা আমার কত সুন্দর এসছে, মনে হচ্ছে অনেক যেন তেল দিয়ে রান্না হয়েছে। তেলটা ছাড়লে অনেকটা সুন্দর দেখতে লাগে। আমি এর মধ্যে 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা ইউজ করলাম। এরপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব, আর 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে দই ফেটিয়েও ইউজ করতে পারেন বা কাজু বাটা, হ্যাঁ যদি লাঞ্চে খান, আর যদি ডিনারে খান তো হালকা হালকা একটু ডিনারের জন্য আমি দই বা কাজু বাটা বা ক্রিম আমি ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি এটা একটু 10 মিনিটের জন্য ঢেকে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো আপনারা যে যেমন গ্রেভি করবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। আমি এখানে 1 বাটি জল ইউজ করব, এই বাটির 1 বাটি আমি জল ইউজ করব। আমি জল এখানে দিয়ে দিলাম। এরপর এটা আমি 10 মিনিটের জন্য ফুটতে দেব, তারপরে আমি চলে যাব আমার নেক্সট স্টেপে। এরপর আমি এর মধ্যে এই চিকেনের মইঠাগুলো দিয়ে দেব। এটা একটু ফুটে একটু জাস্ট নরম নরম হবে, তারপর আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করব 1 পিঞ্চ। রেডি হয়ে গেল আমার চিকেন মুইঠা। এইভাবে আপনারা চিকেন মুইঠা রেডি করে, রেসিপিটা রেডি করে বাড়ির সবাইকে উপহার দিতে পারেন। আর আমার চ্যানেলটিকে যদি আমার রেসিপি ভাল লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করবেন, যাতে সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো নমস্কার, ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আমি আসব নতুন কোনো একটা রেসিপি নিয়ে।